আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিমিটেডের পক্ষ থেকে আমি অ্যাডমিন শান চৌধুরী আপনাদের সবাইকে প্রথমে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। তো প্রথমত আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বেশিক্ষণ আমি কথা বলবো না, কেননা আমি আপনাদের কে সকলের অবগতির জন্য জানানোর জন্য আমি পোস্টটা দিয়েছি যে যারা গত পরশু দিন রাতে যে ধরনের কমেন্টসগুলো করেছেন, খুবই বাজে ধরনের কমেন্টস করেছেন, কিছু কিছু কমেন্টস ছিল তারা পরবর্তীতে ডিলিটও করে দিয়েছেন। তো প্রত্যেকটারই আমি কীভাবে ব্যবস্থা নিতে হয় তা আমার জানা আছে, এবং হয়তো আপনারা মনে করবেন যে না, আমার থেকে অনেকেও বয়সে এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক আছেন যারা শেয়ার বিজনেসে আছেন দীর্ঘদিন ধরে, আমিও আছি প্রায় হয়ে যাচ্ছে 9-10 বছর, কিন্তু আল্লাহর রহমতে আমিও এখনও ইনভেস্টমেন্টে আছি, আপনারাও আছেন এখানে। সামান্যতম যাদের বিবেকবোধ আছে তারা এই ধরনের কোনো কমেন্টস করতে পারে না যে যখন আমি আগের সপ্তাহে একটা ইভেন্ট তৈরি করে দিয়ে বলেছিলাম লাইভ স্ট্রিমিংয়ে আসব এবং আপনারা অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলবেন না দয়া করে, কিন্তু দেখা গেল যে অপ্রাসঙ্গিক, হ্যাঁ লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের জানেনি আপনারা, লাইভ স্ট্রিমিংয়ে শুধুমাত্র আইফোন এবং স্যামসাং ছাড়া অন্যান্য সব মোবাইলে এখনও পর্যন্ত দেয়নি, তো নেটওয়ার্কিং প্রবলেম হতেই পারে। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা আমেরিকাতে অথবা ইংল্যান্ডে অথবা অন্যান্য কোনো জায়গায় বসবাস করছি না, তো এটা আপনাদের বোঝা উচিত ছিল। কিছু ভাইয়ারা কমেন্টস করেছিলেন যে নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে, ওকে ফাইন, কিন্তু কয়েকজন, যে পাঁচজনের আমি নাম প্রোফাইল সহ আমি যে যে জায়গায় দেয়ার আপনাদেরকে ওখানে উল্লেখ করে দিয়েছি আমি যে কত ধারায়, 57তম ধারায় 2006 সালের খসড়া আইনে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থার আওতাধীনে আসলে তাদের কী ধরনের সাজাপ্রাপ্ত সাজা হতে পারে, 7 থেকে 14 বছরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনাদায়ে 1 কোটি টাকা জরিমানা। আপনারা স্টেক হোল্ডার্স, এটা মনে রাখবেন, আপনারা ইনভেস্ট করছেন, সো আপনারা কেন গালাগালি করবেন এখানে? এটা তো গালাগালির কোনো কমিউনিটি পেজ না। আর আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন ফেসবুকে, এই পেজটাই হচ্ছে সবথেকে লিডিং পেজ এবং ফার্স্ট পেজ 2006 থেকে শুরু করে এই পর্যন্ত, এখনও পর্যন্ত এই পেজটাকে অতিক্রম করে কেউ রিচ করতে পারেনি। কেন রিচ করতে পারেনি? কেননা অথেন্টিক অনেক নিউজ অ্যাট এ টাইম দেয়া হয়েছিল এবং দেয়া হবেও, কিন্তু আপনারা সেই সুযোগটা হারাচ্ছেন, অলরেডি 50% হারিয়ে ফেলেছেন। কেননা আজ যদি আমি আপনাদের কারো মৃত মা অথবা মৃত বাবাকে নিয়ে গালাগালি করি, সেক্ষেত্রে আপনাদের অনুভূতিটা কী ধরনের হবে? যখন দেখতে পাচ্ছেন যে লাইভ স্ট্রিমিংয়ে অ্যাডমিন, লাইভ স্ট্রিমিংয়ে কারা আসে? লাইভ স্ট্রিমিংয়ে আসে অ্যাডমিন নিজে, কোনো এডিটর অথবা মডারেটর অথবা অ্যানালাইসিস অথবা অ্যাডভাইজার যা গ্রুপের যারা আছেন তারা কেউ আসেন না, শুধুমাত্র অ্যাডমিনেরই অথরাইজেশন থাকে যে ওনারা লাইভ স্ট্রিমিংয়ে আসতে পারবেন। তো আপনারা জেনে শুনে কেনই বা জিজ্ঞেস করলেন যে তুই কোন শালার পুত, কেউ বলছেন তুই কোন হালার পুত, তুই কোন চোরারে,
আমি আরও কিছু খারাপ খারাপ কথাবার্তা বলছেন উনারা, সেগুলো আমি নাই বলি, কেননা উনারা ওনাদের বংশের পরিচয় দিয়েছেন। ওনারা ভদ্র ঘরের সন্তান, ওনাদের প্রত্যেকের প্রোফাইল অলরেডি ট্রেস করা হয়ে গিয়েছে। ওনারা সিঙ্গাপুর থাকেন আর সিঙ্গাইর থাকেন বাংলাদেশের, আর মিশিগান থাকেন, মিশর থাকেন, আর ঢাকার মহাখালী থাকেন, কোনো ব্যাপার না। কান টানলে কীভাবে মাথা আসে সেটা তো আপনারা জানেনই, তো কান টানলে কীভাবে মাথা আনতে হয় সেটা আমারও জানা আছে। আপনারা যে রিসেন্ট কিছু স্ক্রিনশটের সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এসডিসি, সেটাও আমার তৈরি করা, কিন্তু কন্ট্রিবিউশন আমি কাদেরকে দিচ্ছি, এতে কি আমার কি কোনো বেনিফিট হচ্ছে? বেনিফিটেড হচ্ছেন আপনারা, কিন্তু দুর্ভাগ্য এইটাই যে আপনারা আপনাদের নিজেদের ক্ষতিটা নিজেরাই তৈরি করে নেবেন। কথায় আছে যে খাল কেটে কুমির আনা, তো এখানে এমন না যে আপনাদের যদি ভালো না লাগে আপনাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পেজটি, আপনারা আনলাইক বাটন অথবা ব্যান করে আপনারা নিজেরাই সরে যেতে পারেন। আপনাদের পছন্দ না, আপনাদের ভালো লাগছে না এই গ্রুপ, এই পেজটা আপনারা ইগনোর করুন। কে বলছে আপনাকে রে ভাই যে আপনি আসুন এখানে, আপনাকে তো আমি দাওয়াত দিয়ে আনিনি, আপনারা স্ব ইচ্ছা এখানে এসেছেন। আমি আজকে লাইভ স্ট্রিমিংয়ে আসলাম না কেন, আজকে আসতাম আমি, আর হয়তো বা পরবর্তীতে আমি লাইভ স্ট্রিমিংয়ে আসবো না। আমি লাইভ স্ট্রিমিংয়ে আমি একটা কথাই বলার জন্য সেদিন রাতে উল্লেখ করতে যাচ্ছিলাম যে আমি আপনাদেরকে সেক এবং সিডিবিএলের কিছু পরিচিত আমার কিছু সার্কেলের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিব লাইভলি, সেটা হয়তো আপনাদের ট্রেড আওয়ার টাইমে, তো সেটা আপনারা মিস করলেন, এবং এতে করে আমার সেই বন্ধুবান্ধবরা যারা সিডিবিএলে কর্মরত আছেন অথবা সেকে কর্মরত আছেন, এখানে অনেকেই আছেন যে যারা সিডিবিএল কী, এটার টোটাল মিনিংটা কী, সেক মিনিংটা কী, অনেকেই অনেক কিছু জানেন না। আপনাদেরকে যদি বলা হয় সার্কিট ব্রেক কখন হয়, ট্রেড ভলিউম কখন হয়, আপস অ্যান্ড ডাউনস ফ্ল্যাকচুয়েটিং কখন হয়, বিডার্স অ্যান্ড সিডার্স কখন হয়, সেটা অনেকেই হয়তো বলতে পারবেন না। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমি এই শেয়ার বিজনেসে নামার আগে 6 মান্থস আমি নিজেই অ্যানালাইজ করেছি, তারপরে আমি নেমেছি ব্যবসায়। হ্যাঁ, আমি 2011-এ প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছি, যারা লোন নিয়েছেন তাদেরকে তো দুর্ভাগ্য, ভাই বলার কিছু নেই, অনেকে এক ভাই আত্মহত্যা করেছেন, তো আমি বেশি কথা বলতে যাচ্ছি না আর আপনাদেরকে। আপনারা যদি আপনাদের ভালো না বুঝেন তাহলে কেউ জোর করে এসে বোঝানোর মতো এই দুনিয়াতে নেই, আর নিজেদের যখন ভালোটা বুঝবেন তখন অন্য যেই ব্যক্তি আপনাকে সাহায্যের জন্য হাতটি বাড়িয়ে দিচ্ছে তাকেও আপনি একটু অন্ততপক্ষে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আপনি তাকে গালাগালি করা উচিত না। আপনার ভালো লাগছে না, আপনি দেখবেন না, আপনি শুনবেন না, সাউন্ড শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না, তার মানে এই না যে আপনি গালাগালি করবেন আমাকে। যাই হোক, টি শার্টটার মধ্যে একটা জিনিস লেখা দেখেন, টেক হ্যান্ড, হাতটি বাড়ান, ওপেন আ মাইন্ড, মনটা খুলুন আপনার, অ্যান্ড লাস্টে কী লেখা আছে, আপনার হৃদয়টা ছুঁয়ে দেখুন। কিন্তু আপনারা
হাতটি বাড়াচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ফ্যান পেজে, মনটাও খুলে দেখছেন, কিন্তু দুর্ভাগ্য যে আপনারা হৃদয় দিয়ে সেই গ্রহণযোগ্যতা যেই ব্যক্তিরা পাওয়ার সেই ব্যক্তিটাকে আপনারা সাপোর্টিং হ্যান্ড হিসেবে হাতটি বাড়াচ্ছেন না, সেটা হয়তো আমার দুর্ভাগ্য যে আমি আপনাদেরকে সেই ধরনের কোনো কিছু দিতে পারছি না, জানি না কতটুকু দিতে পাই পেরেছি অথবা কতটুকু দিতে পারবো, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার এস্টাবলিশমেন্ট দিস পেজ সিন্স 2006 টু রানিং 2016, এই পর্যন্ত এই ধরনের কোনো খারাপ কমেন্টস আমি এখনো পর্যন্ত পাইনি। সো আপনারা যেখানে থাকুন, এর মধ্যে দুইজন দেখলাম সিলেটের, আমি নিজে একজন, আমার হোম টাউন সিলেট। সো আমার চেহারাটা ভালো মতো দেখে রাখবেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কাজেই যদি আপনাদের কোনো ব্যক্তিগতভাবে আমার প্রতি কোনো ক্ষোভ থাকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত, আমি আপনাদের জন্য যেই পাঁচ ব্যক্তি, যেই পাঁচটি জানোয়ার যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডের প্রতিফলন এবং প্রতিফল তারা কড়ায় গণ্ডায় দিয়ে যাবে। সো ভালো থাকেন সব সময়, আর দোয়া করবেন যেন আল্লাহর রহমতে এবং উপর আল্লাহর অশেষ মেহরবানিতে যেন আপনারা সবাই ভালো থাকেন এবং আমিও ভালো থাকি, এবং আপনাদেরকে সব সময় না পারি কিছু না কিছু হলেও আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে যাতে অ্যানালাইসিস করার অথবা স্টক মার্কেটে এনকারেজিং কোনো কথাবার্তা বলে আপনাদেরকে আমরা একসঙ্গে চলতে পারি। এটা শুধুমাত্র এখন আর আমার একার পেজ থাকেনি, এটা হয়ে গেছে অনেকজনের। 32K নিয়ার অ্যাবাউট 33,000 মেম্বার এখানে। তো দয়া করে আপনারা, আমার শেষ কথা এটাই যে দয়া করে আপনারা আপনাদের নিজেদের অন্ততপক্ষে বংশের মর্যাদা এবং শিক্ষার মর্যাদাটা রাখার চেষ্টা করবেন। আর আপনারা যে ভিডিও ফুটেজটা দেখছেন, যেটার মধ্যে ম্যাট্রিক্সলি আসছে, ক্রোনোলজিক্যালি নামছে, সেটা একটাই মতো, আপনারা চেহারা কিন্তু আমার পরিষ্কারই দেখতে পাচ্ছেন, একটাই মতো, শেয়ার মার্কেট দিস ইজ দ্য মিনিং, শেয়ার মার্কেট ফ্ল্যাকচুয়েট করে আপস অ্যান্ড ডাউনস। এখানে দেখেন অনেকগুলা অ্যালফাবেটিক অক্ষর আসতে যাচ্ছে। সো যার জ্ঞান আছে সে নিজে অবশ্যই বুঝে নিতে পারবেন, আই হোপ। সো আল্লাহ রহমতে ভালো থাকুন, দয়া করি আপনাদের সবার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আর শুভকামনা রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।